হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। যারা জানেন না তাদের একটু ক্লিয়ার করছি যে সোহাগ পরিবহনের পরিচালিত ইনোভেটিভ মোটরসের হাত ধরে 2019 সালে ইন্দোনেশিয়ার সবথেকে বেস্ট বডি বিল্ডিং কোম্পানি লাকসানা থেকে 4 ইউনিট লাকসানা SR2 হাইডেক মডেলের স্ক্যানিয়া বাস বাংলাদেশে প্রবেশ করে। তখন থেকে পরিবহন জগতে একটা হাইপ সৃষ্টি হয়। যাই হোক, তারই সুফলে বাংলাদেশে আরও 2 ইউনিট লাকসানা হাইডেক বাস 14 সেপ্টেম্বর চট্টগ্রাম পোর্ট থেকে বের করা হয়। তো আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়াও 2019 সালে যে 4 ইউনিট লাকসানা বাস আনা হয়েছিল, সেটি আনার পরে বাংলাদেশে প্রভাব কেমন পড়েছে তার একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। তো আশা করছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিউয়ার্স রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাফি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। ভিডিও শুরুতে আমি ধন্যবাদ জানাবো মুনতাসির শিহাব ভাই, অ্যালেক্স নিশু ভাই, হৃদয় জামান হৃদয় ভাই এবং তুহিন মাহমুদ ভাইকে, যারা আজকের এই ছবিগুলো আমাকে দিয়ে সাহায্য করেছেন। যাই হোক, আপনারা সকলেই জানেন যে 2019 সালে 4 ইউনিট ইন্দোনেশিয়া থেকে লাকসানা SR2 মডেলের স্ক্যানিয়া বাস কিন্তু এসেছিল আমাদের এই বাংলাদেশে। তো সেই সময়ে করোনা মহামারীর কারণে 2019 সালে রোডে নামতে পারেনি বাসগুলো। তো সেজন্য 2021 সালে কিন্তু বাসগুলো রোডে সার্ভিস দেওয়া চালু করে। তো যাই হোক, যে 4 ইউনিট এসেছিল তার মধ্যে কিন্তু রয়্যাল এক্সপ্রেস নিয়েছিল 2 ইউনিট এবং এনা কোম্পানি মানে এনা ট্রান্সপোর্ট কিন্তু নিয়েছিল আরও 2 ইউনিট। মোট 4 ইউনিট এই দুই কোম্পানি নিয়েছিল, যদিও বাসগুলো ইম্পোর্ট করে নিয়ে এসেছিল সোহাগ পরিবহনের ইনোভেটিভ মোটরস থেকে। যখন থেকে লাকসানা বাস বাংলাদেশে প্রবেশ করে তখন থেকে কিন্তু বাংলাদেশে একটা সাড়া ফেলে দিয়েছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন রোডে ঘাটে যদি চলেন, বাসগুলো দেখলে কিন্তু দেখা যায় মানে বেশিরভাগ বাসই লাকসানা শেপের। তো এখন কিন্তু বোঝা যায় না যে কোনটা লাকসানা এবং মানে কোনটা অরিজিনাল লাকসানা এবং কোনটা ডুপ্লিকেট। বর্তমানে আমাদের বাংলাদেশে বাস বডি বিল্ডিং কোম্পানি কিন্তু খুব ভালোভাবে বডি বিল্ডিং করছে, যার কারণে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে বর্তমানে বাংলাদেশে এত ভালো কাজ কিভাবে সম্ভব। সেটি যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে যান এবং লেখা আছে সেইন্টমার্টিন পরিবহন স্লিপার বাসের রিভিউ। তো সেটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে কতটা নিখুঁতভাবে বাসের কাজগুলো করা হচ্ছে, যার জন্য কিন্তু কোনটা লাকসান মানে কোনটা অরিজিনাল লাকসানা এবং কোনটা ডুপ্লিকেট লাকসানা বর্তমানে কিন্তু সেটা চেনাই যাচ্ছে না। এছাড়াও কিন্তু ইনোভেটিভ মোটরস খুব সুন্দরভাবে একটি লাকসানার শেপ তৈরি করেছে নিজের দেশে। তো সেটিও কিন্তু অবিশ্বাস্য এবং খুব প্রশংসনীয়, যেটি সোহাগ পরিবহনের ফ্লিটে চলছে। খুব শীঘ্রই আপনাদেরকে এই বাসটির একটি কমপ্লিট রিভিউ দিব। তো আশা করছি সেই ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমি খুব দ্রুতই আপনাদের মাঝে সেই ভিডিওটি শেয়ার করব। এছাড়াও বেশ কিছুদিন আগে ইন্দোনেশিয়ার লাকসানা কোম্পানি থেকে আরও 10 ইউনিট লাকসানা SR2 মডেলের ডাবল ডেকার বাস কিন্তু এসেছিল আমাদের দেশে, যা স্ক্যানিয়া K410 চেসিসের উপরে নির্মিত। লাকসানা ডাবল ডেকার বাসগুলো কিন্তু নিয়ে এসেছিল সোহাগ পরিবহন বিক্রি করার উদ্দেশ্যে, কিন্তু সেগুলো বিক্রি না হওয়ায় তারা নিজেদের কোম্পানিতেই সেটি সার্ভিস প্রদান করে। তো সোহাগের যেই বাসগুলোর নামকরণ করা হয়েছে সেটি হচ্ছে সোহাগ প্রেস্টিজ, যা আপনারা সকলেই জানেন। তো সোহাগ প্রেস্টিজ কিন্তু বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে নিয়মিত সার্ভিস প্রদান করে যাচ্ছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন এবং বাবা মার প্রতি শ্রদ্ধাশীল হবেন।
ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।